হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রীতির লাইফস্টাইল ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে এরকম বৃষ্টি আর বৃষ্টি এত হচ্ছে যে আজকে কিন্তু খিচুড়ি খাওয়ার জন্য একদম আদর্শ দিন তো আজকে সেরকমভাবেই আজ খিচুড়ি করব কিন্তু অনেক রকম সবজি দিয়ে এখানে গাজর কুমড়ো আর বাড়ির গাছের পুঁইশাক আর কেটে নিয়েছি একটু আলু আর কাকরল। আর খিচুড়ির সাথে আজকে ভাজা করব। কাকটল ভাজা পটল ভাজা আলু ভাজা আর খিচুড়িতে আদা কাঁচা লঙ্কা টমেটো যেগুলো দেবো সব একেবারে কেটে ঘুচিয়ে নিয়েছি খিচুড়ির জন্য এখানে নিয়েছি মুসুরির ডাল আর চাল একসাথে মিশিয়ে আর নিয়েছি কিছুটা মুগ ডাল আর ছোলার ডাল আর মটর ডালটাও একসাথে করে নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা তো এইভাবে সবজি দিয়ে কিন্তু কখনো এত সবজি দিয়ে খিচুড়ি করিনি আজকে একটু নতুনভাবে খিচুড়ি করে তোমাদেরকে দেখাবো সবার প্রথমে এখানে শুকনো কড়াইতে কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর তাতে আগে মুগ ডালটা খুব ভালো করে ভেজে নেব মানে খুব লালচে করে নয় কিন্তু একটু হালকা করেই ভালো করে ভেজে নেব আর বেশিরভাগই আমাদের বাড়িতে কিন্তু আমরা কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি করি কিন্তু আজকে একটু মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি এবার ওই একই কড়াইতে ভাজা মশলাটা তৈরি করে নেব শুকনো লঙ্কা জিরে আর ধনে যেটা নিয়েছিলাম সেটাকেই ভেজে রেখে দেবো তারপর ঠান্ডা হলে ওটা গুঁড়ো করে নিলে একটা ভাজা মশলা কিন্তু তৈরি হয়ে যাবে আর খিচুড়ির জন্য কিন্তু এই ভাজা মশলাটা খুবই ভালো লাগে মানে এই ভাজা মশলার গন্ধটা খিচুড়িতে কিন্তু খুব ভালো লাগে এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে আমি ছোলার ডাল আর মটর ডালটা সেদ্ধ বসিয়েছি কারণ এই ডাল দুটো সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তার জন্য এই ডালটা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা এখানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই এবার ভেজে রাখা মুসুরির ডালটাও দিয়ে দিলাম আর এখানে আগে সবজিগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দেবো কাঁচা সবজিটাই আগে ডাইরেক্ট খিচুড়িতে দেবো না আজকে তো এখানে প্রথমে আগে তেলটা গরম করে নেব আর তেল গরম হলে আজকে ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর পাঁচ ফোড়ন যেহেতু আজকে সবজি দিয়ে এতগুলো সবজি দিয়ে খিচুড়ি করছি তার জন্যই কিন্তু পাঁচ ফোড়নটা দিচ্ছি অন্য দিন হলে আমি জিরেটাই ফোড়ন দিতাম আমার জিরে ফোড়নটাই খিচুড়িতে বেশি ভালো লাগে আর এখানে কাঁচা লঙ্কা আর আদা আগে থাকতে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নিলাম ডালটা কিন্তু সব প্রায় সেদ্ধই হয়ে গেছে এবার সবার শেষে চাল আর মসুরির ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে খুব সামান্য আমি হলুদ দিয়েছি প্রথমের দিকেই কারণ যতটা সবজিতে দেব হলুদ আর তার আগেই একটুখানি হলুদ ওখানে দিয়েছি একদম খুব সামান্য হলুদই এখানে এবার অল্প হলুদ দিয়ে নিলাম নিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি সব যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেই সব সবজি দিয়ে আমি আগে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এখনই শাকটা দেবো না কারণ শাক এখন দিলে শাক তো নরম তার জন্য একদমই খুঁজেই পাওয়া যাবে না একটু নুন দিয়ে দিলাম নুন দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর এটাকে ঢাকা দিয়ে দেব। সবজিটা ঢাকা দিয়ে দেব কারণ সবজিটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যেহেতু নুন দেওয়া আছে তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যেতে পারে এবার চাপাটা খুলে দেখি কতটা কি হলো অনেকটাই কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ লাগছে আর জলও অনেকটা বেরিয়ে গেছে এবার শাকটা দিয়ে দেবো বাচ্চাদের কিন্তু আমরা একসাথে অনেক সবজি খাওয়াতে পারি না তো এইভাবে কিছু খিচুড়ি করে আমরা কিন্তু সপ্তাহে একদিন বাচ্চাদেরকেও খাওয়াতে পারি যার ফলে টেস্টটাও অন্যরকম হয়ে যাবে আর সব রকম সবজি থাকার জন্য খাবারটার পুষ্টিগুণও কিন্তু অনেক বেড়ে যাবে তো দেখো এবার এখানে দেখি ভেতর সবজিটা কোথায় আর তো শাক আমি খুঁজেই পাচ্ছি না ওর জন্যই আগে দিনই একটু পরে দিলাম তো এখানে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না শাক এখানে যতটা মতো সেদ্ধ হয়েছে এবার এই সেদ্ধ করা সবজিটা আমি দিয়ে দেবো খিচুড়ির মধ্যে এই দেখো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা আর আর একটু ভালো করে ফুটুক তারপরে কিন্তু খিচুড়িটা আমি ফোড়ন দেব তখন যে ফোড়ন দিয়েটা করলাম সেটা হচ্ছে আমি কিন্তু ফোড়ন দিলাম সবজির জন্য কিন্তু এবার খিচুড়ির একটা ফোড়ন হবে তো এখানে কিছু টমেটো আর কাঁচা লঙ্কা আগে থাকতে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কারণ টমেটোটা একটু পরেই দিলাম প্রথমে দিলে একদম গলে যেত তার জন্য টমেটোটা এই খিচুড়িটা একদম সেদ্ধ হলো তখন দিলাম আর কিছু ঝালে অল্প ঝালের জন্য একটু কাঁচা লঙ্কাও দিলাম তো ওই একই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম হলে এতে এবার দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আর তার সাথে পাঁচ ফোড়ন আজকে যেহেতু ওখানে প্রথম তরকারিটা করার সময় পাঁচ ফোড়ন দিয়েছি তার জন্য কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে খিচুড়িটাতেও ফোড়ন দিলাম খিচুড়িতে কিন্তু জিরে ফোড়নও ভালো লাগে পাঁচ পাঁচফোড়নও ভালো লাগে সবজির খিচুড়ি বলে আমি পাঁচফোড়ন দিলাম অন্য সময় অন্যভাবে খিচুড়ি করলে আমি জিরে ফোড়নটাই বেশি পছন্দ করি এখানে কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এবার ঝটপট ফোড়নটা দিলে খিচুড়ি কিন্তু রেডি হয়ে যাবে নুন ঝাল মিষ্টি তোমরা যে যেরকম খাও সেরকম স্বাদ অনুসারে দেবে আর এই খিচুড়িটা কিন্তু এই বর্ষার সিজনে একবার হলেও তোমরা ট্রাই করো সত্যি বলছি খুব ভালো লাগবে খেতে দেখেছো কী হারে এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো চলো এবার ঝটপট খিচুড়িটা থালায় সাজিয়ে ফেলি বাইরে হচ্ছে বৃষ্টি আর তার সাথে আজকে দুপুরের মেনুতে হচ্ছে খিচুড়ি তো এই দুটোর কম্বিনেশান একদম জমে যাবে তোমাদের সবাইকেই বলবো তোমরা বাড়িতে ভিডিও এই রান্নাটা একবার ট্রাই করে দেখো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব কিন্তু তোমরা বড় ভিডিওর ক্ষেত্রে একদমই করছো না সেটা কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার এরকমই একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই টাটা